আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন বাংলা টিউব ইউটিউব চ্যানেলটি আর সাথে আছে আমি মোহাম্মদ আল শাহরিয়া তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিতে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে দেখাবো যে কীভাবে আপনার প্লে স্টোর থেকে যে কোনো এপিকে ডাউনলোড করবেন করার পরে আপনারা সেটা সরাসরি ফোনে বা আপনার এসডি কার্ডে সেভ করে বা ব্যাকআপ করে নিতে পারবেন এর জন্য দেখতে থাকুন পুরো টিউটোরিয়ালটি তো বন্ধুরা এটা করার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে গিয়ে একটা ছোট্ট একটা অ্যাপিকে ডাউনলোড করতে হবে সো অ্যাপিকেটা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করছি সো আমি দেখা তো গাইস দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যান্ড্রয়েড এক্স অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড ওয়ান এম বি সো এক এমবির একটা অ্যাপ টেন মিলিয়ন ডাউনলোড সো গাইজ খুবই চমৎকার একটি অ্যাপ এটা ওপেন করবেন সরাসরি ডাউনলোড করার পর এপিকে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে দেখতে পাবেন আপনার সিপিউ এ কত চাপ পড়ে আছে এখানে আপনার র্যামে কত চাপ পড়ে আছে সেটা দেখতে পাবেন আপনার ব্যাটারির টেম্পারেচার এখানে কত দেখতে পাচ্ছেন তো এখানে র্যাম রম আপনার কত সেটা দেখতে পাবেন এখান থেকে ক্যাচ এখান থেকে ক্লিয়ার করতে পারবেন সো মেন বিষয় যেটা সেটা হচ্ছে এখন আপনাদেরকে ব্যাকআপ দিয়ে দেখাতে হবে যে কীভাবে ব্যাকআপ দিতে হয় যে কোনো এই যে লেখা রয়েছে ব্যাকআপ আপ অ্যান্ড রেস্টোর এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে কোন কোন অ্যাপ আপনারা ব্যাকআপ দেবেন যেমন আমি একটি অ্যাপ আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ব্যাকআপ দিয়ে দেখাচ্ছি

ব্যাক ক্লিক করার পর দেখবেন ব্যাকআপ হয়ে গেছে ব্যাকআপ হয়ে যাওয়ার পরে আপনার ফোনে অথবা এখান থেকে আপনার সেটিং করে নিতে পারবেন যে আপনার ফোনে রাখবেন না মেমোরিতে রাখবেন সো এটা সেটিং করে রাখতে হবে এটা চলে যাবে সেখানে এসডি কার্ডে অথবা ফোন মেমোরিতে সো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ